সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই তিনটি ব্যাখ্যা থেকে আমরা কয়েকটি বিষয় জানতে পেরেছি, কয়েকটি বিষয় আমাদের জন্য জানা খুবই জরুরি। আজকে আমাদের দেশ সহ শুরু করে বিশ্বের বিভিন্ন জায়গায় যে বিশ্ব ভালোবাসা দিবস বলে যে শব্দটি চালিয়ে দেওয়া হচ্ছে, আমি মনে করি এটি একটি ধোঁকা ছাড়া আর কিছুই নয়। কারণ আপনারা জানতে পেরেছেন ভালোবাসা দিবসের যে কাহিনী, যে ব্যাখ্যা, সেখানে সেন্ট ভ্যালেন্টাইন একজন লোক ছিল, সেন্ট মানে হচ্ছে সাধক, ভ্যালেন্টাইন সেই লোকের নাম। তাহলে সাধু ভ্যালেন্টাইনের নাম, সেই নামটি ব্যবহার করে তার অর্থ করছি আমরা ভালোবাসা দিবস। ইংরেজিতে এমন কোনো শব্দ নেই ভালোবাসা দিবসের যার অর্থ হচ্ছে ভালোবাসা দিবস। আপনারা ডিকশনারি খুলুন, ডিকশনারি খোলার পর দেখতে পাবেন সেন্ট ভ্যালেন্টাইন মানে কি ভালোবাসা দিবস, না এটি সঠিক নয়। তার ব্যাখ্যায় সবগুলো ডিকশনারি একই কথা বলেছে, একই ব্যাখ্যা দিয়েছে, সেটি হচ্ছে খ্রিস্ট ধর্মের যাজক সেই পাদ্রির নিহত হওয়ার দিনটি, সেটি হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন ডে। তাহলে আমরা বলছি ইংলিশে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, আবার বাংলায় বলছি বিশ্ব ভালোবাসা দিবস। তাহলে এটি একটি ধোঁকা যা খ্রিস্টান ধর্মের একটি উৎসব, খ্রিস্ট ধর্মের লোকেরা তাদের পাদ্রী, তাদের ধর্মগুরু, তাদের যাজক তার মৃত্যুর কারণে সেই দিনটিকে উদযাপন করে। আজকে মুসলমানরা সহ বিশ্বের সকল মানুষ আজকে এই বিষয়টিকে তারা একইভাবে নিচ্ছে, ইংলিশে বলছে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, আর বাংলায় অথবা তাদের ভাষায় বলছে ভালোবাসা দিবস। সেটি হচ্ছে এটি এক নম্বর ধোঁকা, কারণ এটির সাথে কোনো সামঞ্জস্য, ভালোবাসার সাথে এই দিবসের উদযাপন কোনো মিল নেই।